বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে সব সময় পর্যটকের সমাগম থাকে কিন্তু ঘূর্ণিঝড় মোড়ার প্রভাবে পুরো সৈকত এখন পর্যটক শূন্য খালি পড়ে আছে সৈকতের সব কটা কিটকট বেকার হয়ে পড়েছে সৈকতের ফটোগ্রাফার কিটকট ও হোটেল শ্রমিকরা এতে পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন কাটছে তাদের ঘূর্ণিঝড় মোড়ার পর থেকে আমরা অনেক কষ্টে আছি এখানে একজন পর্যটকও নাই মানে পুরা বিশটাই কালি আমাদের বর্তমানে কোনো বুকিং নাই কোনো পর্যটক নাই আমাদের এখন খুব অফ যাচ্ছে সমুদ্র সৈকতে লাবণী সুগন্ধা কলাতলি পয়েন্টে আছে এক হাজারের অধিক শামুক ঝিনুক ও বার্মিজ পণ্যের দোকান কিন্তু ঘূর্ণিঝড় মোড়ার আঘাতে অনেকটাই লন্ড ভণ্ড এসব ব্যবসা প্রতিষ্ঠান মোড়ার ঘূর্ণিঝড়ে আমার দোকানের প্রায় পাঁচ লাখ টাকার মাল ক্ষতি হয়েছে এত বড় হবে যেটা জানি না তো মালগুলো আমরা সরাই না মালগুলো আমাদের দোকানে ছিল তো সব মাল উড়ে নিয়ে গেছে বাতাসে আমরা এখন অসহায় অবস্থায় জীবনযাপন করতেছি বিদ ঝিনুক ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির নেতা জানালেন সরকারি সহায়তা পেলে সৈকতের ব্যবসায়ীরা পুনরায় ঘুরে দাঁড়াতে পারবে না করে আমরা আরো দুর্বল হয়ে পড়বালি আমরা কিছু কিছু চাই হোটেল মালিক সমিতির নেতা জানালেন পর্যটন সংশ্লিষ্ট সকল খাতে বিশেষ ছাড় দিলে এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব বিভিন্ন সেক্টর আছে যেমন পরিবহন সেক্টর আছে বিমান আছে যারা আসতে চায় কক্সবাজার এবং আমরাও আছি আমরা যদি এই ক্ষেত্রে যদি একটা ভালো ছাড় দিতে পারি তাহলে আমি মনে করি এই পরিস্থিতিকে আমরা উত্তরণ ঘটাতে পারবো হোটেল মালিকদের দেওয়ার তথ্যমতে কক্সবাজার হোটেল মোটেল জোনে গড়ে উঠেছে সাড়ে চার শতাধিক হোটেল মোটেল গেস্ট হাউস ও রিসোর্ট কর্মরত রয়েছে দশ হাজারের অধিক কর্মচারী সময় সংবাদ কক্সবাজার